আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বর্তমান রড এবং সিমেন্টের দাম, অর্থাৎ বর্তমানে রড সিমেন্ট কী দামে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানাবো, বিভিন্ন কোম্পানির রডের দাম এবং সিমেন্টের দাম, এবং আপনি কীভাবে রড সিমেন্ট কম দামে পাবেন বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, চলুন সর্বপ্রথম আমরা সিমেন্টের খুচরা মূল্য জেনে নিই এবং জানবো পাইকারি মূল্য, এবং জানবো কীভাবে সিমেন্টের দাম কম রেটে পাবো, ইটের দাম কম রেটে পাবো, রডের দাম কম রেটে পাবো। চলুন বন্ধুরা, বন্ধুরা প্রিমিয়ার সিমেন্টটি আমাদের বিক্রি হচ্ছে 545 টাকা প্রতি ব্যাগ, মির সিমেন্ট বিক্রি হচ্ছে 540 টাকা প্রতি ব্যাগ, এগুলো খুচরা মূল্য। শাহ সিমেন্ট বিক্রি হচ্ছে 535 টাকা প্রতি ব্যাগ, কিং ব্যাং সিমেন্ট তা বিক্রি হচ্ছে 550 টাকা প্রতি ব্যাগ, সেভেন হর্স সিমেন্ট তা বিক্রি হচ্ছে 555 টাকা প্রতি ব্যাগ, আমান সিমেন্ট বিক্রি হচ্ছে 540 টাকা প্রতি ব্যাগ, বেঙ্গল সিমেন্ট বিক্রি হচ্ছে 550 টাকা প্রতি ব্যাগ, সুপার কিট সিমেন্ট বিক্রি হচ্ছে 560 টাকা প্রতি ব্যাগ, অ্যাঙ্কর সিমেন্ট বিক্রি হচ্ছে 520 টাকা প্রতি ব্যাগ, আকিদ সিমেন্ট 560 টাকা প্রতি ব্যাগ, বসুন্ধরা সিমেন্ট বিক্রি হচ্ছে 550 টাকা প্রতি ব্যাগ, ফ্রেশ সিমেন্ট বিক্রি হচ্ছে 540 টাকা প্রতি ব্যাগ, গাজী সিমেন্ট বিক্রি হচ্ছে 550 টাকা প্রতি ব্যাগ। এটা তো আপনি জানলেন খুচরা মূল্য, এক ব্যাগ দুই ব্যাগ কিনলে আপনি এই রেটে কিনতে পারবেন। এখন যদি আপনি 500 বস্তা 700 বস্তা কিনেন, তাহলে কীভাবে কম রেটে পাবেন তা আমরা এখন জানবো। দেখুন বন্ধুরা, আপনি যদি 500 বস্তা সিমেন্ট লাগে, আপনি বাড়িতে ইঞ্জিনিয়ার যদি আপনাকে হিসাব দেয় অথবা কন্ট্রাক্টার যদি আপনাকে হিসাব দেয়, তাহলে আপনি একটি কাজ করবেন কি, প্রথমে একজন ডিলারের কাছে, আপনার এলাকার বড় যে ডিলার তার সাথে কথা বলবেন। যদি আপনি আনোয়ার সিমেন্টটি নেন 500 বস্তা, তার কাছে গিয়ে কথা বলবেন যে আমি 500 বস্তা সিমেন্ট নিব, 500 বস্তার টাকা আপনাকে অগ্রিম দিয়ে আমি প্রতি সপ্তাহে আমার যেগুলো সিমেন্ট লাগবে 100 বস্তা হতো কিংবা 15 বস্তা যেই সিমেন্ট লাগে, আমি দুই দিন পরপর কিংবা 7 দিন পরপর আপনার কাছ থেকে মালগুলো নিয়ে যাব, একসাথে মালগুলো নিব না। এক্ষেত্রে আমার বাড়ির কাজ শেষ হওয়া পর্যন্ত যদি আমার 500 বস্তা লাগে, আমি পুরো মালগুলো 50 ব্যাগ 100 ব্যাগ বা 20 ব্যাগ করে করে নিয়ে যাবো। এক্ষেত্রে তাকে 50 টাকা যদি দেন, আপনি 550 টাকা সিমেন্ট 510 টাকায় পাবেন, 500 টাকায় পাবেন, কারণ সে আপনি টাকা দিয়ে ব্যবসা করবে। তাহলে আপনি কম রেটে মালটি পেলেন, 50 টাকা পার ব্যাগে কম পেলেন আপনি, যদি তাকে 50 টাকাটা দিয়ে দেন। আর যদি আপনি বলেন যে না, আপনি একসাথে 100 বস্তা কিনবেন, 100 বস্তা দিলে আপনি যদি খুচরা মূল্য হয় 560 টাকা, আপনি এক্ষেত্রে কিন্তু 540 টাকা কিংবা 530 টাকা ধরে পাবেন, অর্থাৎ 20 টাকা 25 টাকা কম পাবেন পার ব্যাগে নগদ টাকা দেওয়ার কারণে, আপনি বেশি মাল কেনার কারণে। তো দুটো সুবিধা আছে, একটা হচ্ছে অ্যাডভান্স টাকা দিলে কম পাবেন, আর একটা হচ্ছে যদি নগদ টাকা দিয়ে মাল নেন এক্ষেত্রে কম পাবেন। হ্যাঁ, এখন যদি আপনি 100 বস্তা কিংবা 500 বস্তা সিমেন্ট এক দোকান থেকে নিলেন, ওখানে আপনার 2 লক্ষ টাকা সিমেন্ট, আপনি 50,000 টাকা দিলেন, 1.5 লক্ষ টাকা বাকি, এক্ষেত্রে কখনো আপনি কম রেটে পাবেন না। 550 টাকা সিমেন্ট আপনার কাছে 580 টাকা ধরবে, 570 টাকা ধরবে অবশ্যই, কারণ সে যে ব্যাংক লোন নিয়েছে এই লোনটা কে দিবে, লোনের ইন্টারেস্টটা কে দিবে, অবশ্যই আপনি থেকে সে আদায় করবে। তো অনেকেই বলেন, আমরা যখন একটা সিমেন্টের রেট আপনাকে জানাই যে 520 টাকা 530 টাকা, বলেন 570 টাকা আমার কাছ থেকে নিয়েছে দোকানদার, দোকানদার বেশি নিল কেন, আপনি বাকিতে মালটা কিনেছেন, অবশ্যই সে বেশি নেবে। আপনি তাকে অ্যাডভান্স টাকা দিয়ে মাল নেন অথবা নগদ টাকা মাল নেন, অবশ্যই আপনি কম রেটে পাবেন। তো এইভাবে আপনারা কম রেটে মালটি পাবেন। আমি আশা করি আপনারা সিমেন্টের কীভাবে কিনবেন তা বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে, কীভাবে কম রেটে মালটা কিনতে পারবেন, কীভাবে আপনি টাকা সেভ করতে পারবেন আশা করি বুঝতে পারতেছেন। যদি আপনি মালটা স্টক করেন, বাড়িতে স্টক করেন, মালটা জমাট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ডিলারের কাছে মালটা থাক, আপনি 50 টাকা দেওয়ার কারণে প্রতি ব্যস্তা 50 টাকা কম পেলেন। আর যদি বলেন যে না, আপনি 100 বস্তা টাকা দিয়ে 100 বস্তা নিয়ে যাবেন, এক্ষেত্রে 20 টাকা 25 টাকা কম পাবেন। তো চলুন আমরা এখন রডের দাম জানবো, রডের বর্তমান মূল্য কী, কী দামে বিক্রি হচ্ছে, কীভাবে কম রেটে পাবো আমরা জানবো। চলুন বন্ধুরা,
রডের বর্তমান বাজার মূল্য একেএস এক টন রড বিক্রি হচ্ছে বর্তমানে 92,000 টাকা, কেউ কেউ বিক্রি করতেছে 91,000 টাকা। বিএআরএম তা বিক্রি হচ্ছে 90,000 টাকা। কিং স্টিল তা বিক্রি হচ্ছে 88,000 টাকা। রানি স্টিল তা বিক্রি হচ্ছে 88,500 টাকা। এসএস স্টিল তা বিক্রি হচ্ছে এক টন রড 90,000 টাকা। জিএসআরএম তা বিক্রি হচ্ছে 88,500 টাকা। ঢাকা স্টিল তা বিক্রি হচ্ছে 90,500 টাকা। সুমা স্টিল তা বিক্রি হচ্ছে 88,500 টাকা। বিএসআরএম তা বিক্রি হচ্ছে 94,000 টাকা। আরআরএম তা বিক্রি হচ্ছে 91,000 টাকা। জিএসআরএম তা বিক্রি হচ্ছে 88,000 টাকা। তো বন্ধুরা, এখন যদি আপনি বিএসআরএম রড কিনেন তা বিক্রি হচ্ছে 94,000 টাকা খুচরা মূল্য। এখন যদি আপনি 5 টন কিংবা 7 টন রড কিনেন, একসাথে যদি টাকাটা অ্যাডভান্স দিয়ে দেন, একসাথে যদি দোকানদারকে টাকা দিয়ে দেন, বলেন যে আমার ফাউন্ডেশনের জন্য 2 টন রড লাগবে, ছাদের জন্য 4 টন রড লাগবে, টোটাল 6 টন রড লাগবে, আমার এখন আপনার থেকে আমি 2 টন রড নিব বা 7 টন রডের টাকা দিয়ে দিব, অবশ্যই আপনি 94 টাকার রড আপনি পাবেন 90 টাকায় দরে। কেন? সে আপনার টাকাগুলো ইউজ করবে, সে আপনার টাকা দিয়ে অন্য মাল কিনে ব্যবসা করবে। যখন আপনি টাকা অ্যাডভান্স দিবেন ইটের টাকার মতন, সে অবশ্যই আপনি মাল কমে পাবেন, পার কেজিতে আপনি 2 টাকা, 4 টাকা, 5 টাকা কমে পাবেন, কারণ ডিলার আপনার টাকা দিয়ে সে ব্যবসা করতেছে। তো আপনারা মালটা নিয়ে স্টক করবেন না বাড়িতে। কেন? মালটা যদি আপনি স্টক করেন বাড়িতে, তা মরিচা ধরতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। তো আমি বলবো যে আপনারা যদি কম রেটে মাল কিনতে চান, ডিলারকে অ্যাডভান্স টাকা দিয়ে দিবেন, তাহলে আপনি কম রেটে মালটি পাবেন। তো বন্ধুরা, মাল আপনারা নিয়ে স্টক করবেন না বাড়িতে, বাড়িতে স্টক করলে এগুলো নষ্ট হয়ে যাবে, চুরি হয়ে যাবে। এখন যদি আপনি বলেন যে আমি 90 টাকায় 7 টন রড নিব, আজকে 7 টন রড টাকা দিলেন, 7 টন রড নিয়ে গেলেন, নিয়ে গেলে আপনি 2 টাকা অথবা 3 টাকা কম পাবেন, 4 টাকা কম পাবেন না। আর যদি আপনি বলেন যে আপনি 7 টন রড নেবেন, 5 লাখ টাকার রড বা 7 লাখ টাকার রড, আপনি 1 লাখ টাকা দিলেন, 2 লাখ টাকা দিলেন, আগে বাকিগুলো 1 মাস পরে দিবেন, এক্ষেত্রে 94 টাকার রড অবশ্যই আপনার কাছে 100 টাকা ধরবে। কারণ সে যে ব্যাংক লোন নিয়েছে, সে লোনের ইন্টারেস্টটা কীভাবে দিবে? অবশ্যই আপনার থেকে দিবে। তো আমরা অনেকেই ইউটিউবে ভিডিও দেখে বলেন যে, আপনারা অনেকেই বলেন যে না, 90 টাকা ইউটিউবে দেখছি, কেন 95 টাকা নিল? এই জন্য নিয়েছে, আপনি বাকিতে মালটা কিনেছেন তাই। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন, উপকৃত হয়েছেন। তো যদি উপকৃত হন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাড়ির নতুন নতুন ডিজাইন, বাড়ির ডিজাইন পেতে। আর যদি যে কোনো বাড়ির ডিজাইন পছন্দ হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চলে অনলাইনের মাধ্যমে। আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমরা আছি সবসময় আপনার পাশে। মনে রাখবেন, স্বপ্ন আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আমাদের। তো বন্ধুরা, আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।